জয়াদির কাছ থেকে, লেখিকা, সমাজকর্মী, পরিবেশ ভাবুক জয়া মিত্রের কাছ থেকে আমরা এই বিষয়টা নিয়েই শুনবো। তার আজকের বিষয় হচ্ছে বাংলা প্রবাদ এক জাদু আয়না। জয়া মিত্র, যা যা বললেন শুমা না, তাতে গৌরব বচনে হয়তো একটু অনেকটাই বেশি বলা হলো। আসলে ব্যাপারটা এরকম কিছু নয়। যারা শুনছেন আমি জানি তাদের মধ্যে অনেকেই এই বিষয়গুলোর সঙ্গে পরিচিত, আর বিশেষ করে প্রবাদ আমাদের এত ঘরোয়া একটা বিষয় যে সকলেই কম বেশি পরিচিত। ফলে সত্যি কথা বলতে কি, আমি যেরকম শুনেছি যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এই বক্তৃতামালার অনেক শ্রোতা থাকেন এবং বিদগ্ধ শ্রোতৃমণ্ডলী থাকেন এদেশে বাংলাদেশে, ফলে আমি একটু ভয়ে ভয়েই আছি। যাই হোক, এই বিষয়টা আমার নিজের খুব পছন্দের। প্রবাদ আমার কাছে খুব খুব আশ্চর্য একটা জিনিস, আর সেটা নিয়ে, নিজের পছন্দের একটা জিনিস নিয়ে অন্যদের সঙ্গে কথা বলতে তো ভালোই লাগে, সেইটুকুই আমার ভরসা। যেমন বলে ওই পুরনো কথায়, দশের লাঠি একের বোঝা, সকলের একটু একটু জানা কিন্তু সেইটার একটা বড় কোনো পরিচয় আমি দিতে পারবো এটা ভাবাটা খুব বড় বোঝা হয়ে যাবে, এটা একেবারেই পারবো না। তবে প্রবাদ সম্পর্কে কথা বলা মানে, প্রবাদ তো নিজেই ভাষার অলংকার, বাকবিধির একটা অদ্ভুত, খুব হালকা দেখতে অথচ তাৎপর্যে খুব গভীর, তীর্যক। প্রবাদ নিজেই বাক্যকে গভীর অর্থ দেয় বা সাজায় বা সুন্দর করে বা তীক্ষ্ণ করে বলে। সেই প্রবাদকে নিয়ে কথা বলা, একজনকে যেই বললাম, বয়স্কা একজনকে, তিনি হেসে বললেন, ও প্রবাদেরও মানে বোঝাবে, মানে প্রবাদের মানে বই, মানে পুঁইশাকের ক্যাশ মেমো। তো এই যে কথার মধ্যেই চলতেই থাকে প্রবাদ। আর যেটা একটু আগে বলছিলেন সুমনা, যে প্রবাদের মধ্যেও আমার স্বভাব অনুযায়ী, আমাকে বন্ধুরা অনেক সময় বলেন যে তোমাকে তো সাবিত্রী রায় সম্পর্কে বলতে বললেও তুমি গরু মেরে শ্মশান ঘাটে চলে যাবে, মানে সাবিত্রী রায় সম্পর্কে বলতে বললেও আমি নাকি ঠেলে ঠেলে সব কথা নদীতে নিয়ে ফেলব। প্রবাদেরও যে কথাটি সবচেয়ে আগে আমার মনে হয় খুব ভালো লাগে সেই প্রবাদটা, সেটা হচ্ছে, কথা কইতে জানলে হয় কথা ষোলো ধারায় পড়। আমাদের তো নদী নালা দেশ, ফলে আমাদের বাকবিধির মধ্যে, ভাবনা চিন্তার মধ্যে যেমন, তেমনি বাকবিধির মধ্যে নদীর স্বভাব এত প্রবাহিত। আমার একসময় মনে হয়েছিল যে বাংলা ভাষায় নদী বা জল বিষয়ে নয়, অন্য কোনো বিষয়ে, কিন্তু জলের মুদ্রায় যত কথা বলা হয়েছে তার যদি একটা তালিকা করা যেত, মানে যেমন আমরা বিপদে পড়লেও বলি যে মাথার উপর দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, বলি ঋণে ডুবে যাচ্ছে, ঢেউ মনে আনন্দ উঠলে উঠছে, মানে জলের প্রতি মানে এত কথা আমরা বলি, তো খুব স্বাভাবিক ভাবেই যে ওই কথা ষোলো ধারায় বয়, মানে একটা কথা প্রবাদের মধ্যে সে যে কত রকম অর্থ নেয় অথবা কত রকম ভিন্ন ভিন্ন রূপ নেয়, সেইটা আমাকে খুব আকর্ষণ করে। তার মধ্যে দিয়ে মানুষের সৃষ্টিশীলতা, বিশেষ করে প্রবাদ তো মূলত তাদের রচনা যারা মুখে মুখে শব্দ তৈরি করতেন, অসংখ্য ছড়া, ব্রতকথা, গল্প, উপকথা, সেরকমই প্রবাদ। কারা যে তৈরি করেছিলেন,
কি অদ্ভুত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, অসম্ভব তির্যক বা খুব খুব গভীর পর্যবেক্ষণ জাত, অথচ খুব ছোট্ট একটা কথা। প্রবাদের একটা বিশেষত্ব যেমন আমি দেখেছি যে ওই অনেকখানি নিরীক্ষণ, তারপরে একটা ছোট্ট কথা বলা, কথা দিয়ে সেটা প্রকাশ করা, তেমনি প্রবাদের আরেকটা বিরাট বিশেষত্ব আমার মনে হয় সাবভার্সন, অন্তর্ঘাত। কেননা প্রবাদের মধ্যে, প্রচুর প্রবাদের মধ্যে যে ক্ষমতায় আছে, সম্পর্কের ক্ষেত্রে হোক, বয়সের ক্ষেত্রে হোক, অর্থনৈতিক বা সমাজনৈতিক ক্ষমতায় হোক, যে ক্ষমতায় আছে সে তার অধস্তনকে অথবা অপরকে, আদার যে আছে তাকে আঘাত করে, কষ্ট দেয়, বিদ্রুপ করে, অর্থাৎ বিদ্ধ করে। কখনো কখনো কিন্তু ওই যারা বিদ্ধ হচ্ছে, যারা নিচে পড়ে আছে, যারা ক্ষমতা থেকে দূরে আছে, তারা এমন এমন কথা বলে যেটা জ্বলন অনেকক্ষণ থাকবে, এবং সেই যিনি বিদ্ধ হয়েছেন তিনি প্রকাশ্যে কিছু বলতেও পারবেন না। যেমন একটা ছোট্ট উদাহরণ বলি, আমরা জানি সবসময়ই যে আমাদের দেশে জাতিগত উচ্চাবচতা বহুদিন ধরে সমাজে প্রচলিত ছিল, অর্থাৎ উঁচু জাতির লোকেরা নিচু জাতির, কোট আনকোট নিচু জাতির লোকেদেরকে নানা রকম খারাপ কথা বলতেন, সোজাসুজি বলতেন, ঘুরিয়ে বলতেন, বিদ্রুপ করে বলতেন। চাষার বুদ্ধি, এটা তো একটা কথা, যে চাষা পুরো সমাজকে খেতে দেয়, তার অন্ন উৎপাদন করে, যিনি জানেন যে একটা শুকনো বীজ, শুকনো মাটি, একটু জল আর সূর্যের আলো, এ থেকে কেমন করে গাছ তৈরি হয়, এই এই সবচেয়ে গভীর আর জটিল জ্ঞান যার আছে, হাতে কলমে যিনি ওটা প্রয়োগ করতে পারেন, চিরকাল ধরে তাকে কিন্তু চাষার বুদ্ধি বলা হচ্ছে। একটা প্রবাদ শুনেছিলাম, 752 একটা বগের ঠ্যাংও ভাঙতে পারে না। আমার এত মজা লেগেছিল এটা শুনে, যে এই যে বিদ্যাবত্তার অহংকার, সেটাই তো উচ্চ বর্ণকে অন্যকে মূর্খ বলার, শুধু চাষাদের নয়, মেয়েদের, যে কোনো অপরকে মূর্খ বলার একটা অধিকার দিয়েছিল। তো সেই সমস্ত বিদ্যার পাহাড়কে একেবারে নস্যাৎ করে দিয়ে 752 একটা বগের ঠ্যাংও ভাঙতে পারে না, এইটা প্রবাদের একটা খুব জোরের জায়গা, এই অন্তর্ঘাত করাটা। ওই যে 16 ধারায় বয়, কিরকম 16 ধারায়? একটাই কথা বলা হচ্ছে, ধরা যাক বলা হচ্ছে যে খুব তাড়াহুড়ো করে কেউ এসেছে, এবারে যেহেতু আমার একটা কৃষি কাজের দেশ, সেখানে খুব খুব কমন একটা কথা ছিল, সেটা হচ্ছে পায়তলায় সর্ষে লাগানো আছে, মানে পায়তলায় সর্ষে আছে বলে সে দাঁড়াতে পারছে না, সে সর্ষে তো গোল, গড়িয়ে চলে যাচ্ছে। তার আরেকটা রূপও শুনেছি, সবাই শুনেছি আমরা, সেটা হলো ঘোড়ায় জিন দিয়ে আসা। এই ঘোড়ায় জিন দেওয়া ব্যাপারটা কিন্তু বেশ মজার, যখন অন্য মোটর গাড়ি ছিল না, অন্যান্য গাড়ি ঘোড়া ছিল না, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতার কাছাকাছি লোকেদের বা ক্ষমতাশালীদের গুরুত্বপূর্ণ বাহন ছিল ঘোড়া। ফলে যে ঘোড়ায় জিন দিয়ে আসে সে তার মানে খুব একটা জরুরি লোক, সেটা সম্মানীয় লোক, সে দাঁড়াবে না কোথাও, সে এক্ষুনি আসবে, কথাটা বলবে, তখনই চলে যাবে। তো তাকে ভর্ৎসনা করার বা তাকে স্নেহ করেই সমালোচনা করার, তর্জন করার একটা কথা ছিল, ঘোড়ায় জিন দিয়ে আসিস কেন, এর একটা অপূর্ব একই অর্থে অন্য কথা শুনলাম, সেটা হচ্ছে পায়ে কাক বেঁধে আসা। এবার কাক আমাদের এত পরিচিত একটা প্রাণী, সকলে দেখেছি যে কাক কখনো এক জায়গায় বেশিক্ষণ বসে থাকে না, সবসময় এপাশে ওপাশে 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 চলাফেরা করছে। এই বিশেষত্বটা খেয়াল করে এই পায়ে কাক বেঁধে আসা, এটা এমন একটা ছবি তৈরি করে যেটা একসঙ্গে বিশেষত্বটাও বোঝায়, আবার
ভীষণ কৌতুকপ্রদ একটা ছবি তৈরি করে, যে একজন লোক খুব ব্যস্তবাগীশ, তার পায়ে দুটো কাকের ডানা বাঁধা আছে। এই প্রবাদটা অবশ্য আমি কাউকে বলতে শুনিনি, এইটা পেয়েছিলাম মানে যাকে আচার্যা বলি কল্যাণী দত্তর বইয়ে। এই মানুষরা, এই যে সুশীল কুমার দে, মাজহারুল ইসলাম, কল্যাণী দত্ত, তার থেকে আগেকার যারা, তাদের আমি আর নাম করারও ধৃষ্টতা প্রকাশ করছি না, সুনীতি কুমার দত্ত, সুনীতি কুমার চট্টোপাধ্যায় বা এরকম আচার্য যারা, কিন্তু কল্যাণীদিকে তো আমরা জানি সবাই, আমাদের প্রায় সমকালের, কল্যাণীদিকে দেখার আমাদের সৌভাগ্য হয়েছে। তো সেই বিপুল বিদুষী, ওই পাণ্ডিত্য, তিনিও একটা সময় এসে মনে করেছিলেন যে বাংলার প্রবাদ একটা খুব আশ্চর্য, বিশেষ করে মেয়েলি জগতের। খুব স্বাভাবিকভাবেই যিনি থোড়বড়ি খাড়া লিখেছিলেন, যিনি পিঞ্জরে বসিয়া লিখেছিলেন, অর্থাৎ প্রথম বাংলার মেয়েদের যে ওরাল ট্র্যাডিশনের হিস্ট্রি, ওরাল হিস্ট্রি বাঙালি মেয়েদের, যা মুখে মুখে চলে এসেছে, যেসব মেয়েদের কথা কেবল পরিবারের মধ্যে শোনা গিয়েছে, কখনো লিখিত হয়নি, তাদের নিয়ে ইতিহাস লেখা, এটা তো কল্যাণীদি শুরু করলেন পিঞ্জরে বসিয়া থোড়বড়ি খাড়াতে, তারপরে আরো ছোট ছোট লেখায়। হয়তো এটাই খুব স্বাভাবিক ছিল যে তার মনে হবে কখনো এই প্রবাদের কথা, অথচ কল্যাণীদি নিজের কথায় যেটা বলছেন, আমি একটু কয়েকটা লাইন পড়ি। কোন ছোটবেলায় একবার রান্না করার শখ হয়েছিল, তাই রান্নাঘরে যেতে বামুনবাসী ছড়া কেটে বলেছিলেন, লক্ষ বাঁটুল পক্ষ তীর, তবেই হয় হাত থির, কেন হবে না মা, দু দশ দিন রাঁধো, সব অভ্যেস হবে। সেই থেকে মাসি পিসিদের মুখে ছড়াগুলো লিখে রাখাটা একটা নেশার মতো হয়ে গেছিল। প্রবাদের জন্য সুধীর চন্দ্র সরকার, সুশীল কুমার দে অনেক করেছেন, অনেক লিখেছেন, আমি খোলসেও তাতে একটা লাভ দিয়েছিলাম, কত স্বাদ হয় গো চিতে বেগুন গাছে আঁকশি দিতে। বামুন মাসি বলতেন, কালা বলে গায়ে ভালো, অন্ধ বলে নাচে ভালো। আমারও সেই রকম, যে কথা পারি না সে কথা বলতে ইচ্ছে করে, আমি তো ছুঁচ গড়তেই পারিনি, আর আমাকে কিনা বন্দুক গড়ার বায়না দেওয়া। অদ্ভুতই যে যে কটা লাইন লিখেছেন এই বইটির প্রবাদমালার ভূমিকায়, এই যে কটা লাইন আমি পড়লাম, এর মধ্যে অন্তত 10টা প্রবাদ ব্যবহার করেছেন। এই যে কথাকে সাজিয়ে রাখা, খুব সামান্য অলংকার, কিন্তু ঠিক যেখানে যেটা পড়া দরকার ঠিক সেইখানে সেটি পড়লে, যেমন ধারণকারিণীর রূপ এক আশ্চর্য বিভা পায়, প্রবাদ যেন তাই, সবচেয়ে ছোট নাকছাবিটি কিন্তু তার দ্যুতি ঝকঝক করে ওঠে, পুরো মুখে সে একটা অন্য আলো এনে দেয়। এই প্রবাদও, আমি অন্য ভাষার কথা বলছি না, বাংলা ভাষার কথাই বলছি, ওই যে পায়ে কাক বেঁধে আসা, এটা কোথা থেকে শুনেছিলেন জানি না, কিন্তু কাক তো একদম আমাদের ঘরের দুয়ারে থাকা একটা প্রাণী, প্রবাদ সবসময় প্রায় খুব কাছাকাছি থাকা জিনিস নিয়ে, খুব সামান্য একটা বিষয়কে উপলক্ষ করে অনেক গভীর পর্যন্ত একটা জায়গায় চলে যায়। যেমন কাকের হাতের লেখা, কাকের পায়ের লেখাই বলি আর হাতের লেখাই বলি, কাকের ঠ্যাং যে ময়ূরের ঠ্যাঙের থেকে খুব খারাপ এমন বলা যাবে না, কিন্তু খারাপ হাতের লেখা বললে কেন যে কাকের ঠ্যাং বকের ঠ্যাং বলা হয়, এটা আমার কাছে এখনো খুব আশ্চর্য লাগে। আবার অন্য আরেকটা প্রবাদ শুনেছি, যে ময়ূর নিজের রূপে মুগ্ধ, শুধু নিজের পায়ের দিকে তাকিয়ে কাঁদে। যারা ময়ূরকে কাছ থেকে দেখেছেন তারা জানেন, ময়ূরের পা প্রচন্ড শক্ত আর ভীষণ বিচ্ছিরি দেখতে। তো ওই ময়ূরের ঠ্যাঙের মতো লেখাও হতে পারতো হয়তো, কিন্তু তা হলো না, লেখাগুলো এমনকি চড়ুই পাখির পায়ের মতোও হলো না, হয়ে গেল সেগুলো ঠিক কাকের ঠ্যাং আর বগের ঠ্যাং,
তাদের বগের আর কাগের ক নয়, মানে তাতে হতশ্রীপনাটা আরো বেশি যেন বোঝা গেল। এই একটাই কথা কত দিক থেকে চলে যায়, মানে কাককে নিয়ে এমনকি একটা একেবারে অন্য দিকের একটা কথায় চলে আসে, কাককে নিয়ে যে এই ছোট্ট মেয়েটি হয়তো এক সময় 9, 10, 11, 12 বছর বয়সে বিয়ে হতো আর চলে যেত অচেনা একটা বাড়িতে সংসার করতে, যেখানে তাকে সব সময় ভালোবাসে না কেউ, নানা রকম খারাপ কথা বলে, কটু কথা বলে, তার মনে হয় বাপের বাড়ির কাকটাও সাদা। এই যে কথাটা, বাপের বাড়ির কাকটাও সাদা, এটা কতজনের মনের ভাবনা, কেউ একজন সেটা প্রকাশ করেছিল কথায়, এবং প্রকাশ হওয়া মাত্রই সেটা অনেকের ভাবনা হয়ে গেল, কতজনের মুখে মুখে এই কথা উঠে এলো। শুধু শুধু তো কাক নয়, ওই আগে যাদের কথা বলছিলাম ঘোড়া, ঘোড়া যেমন সম্মানের প্রতীক ছিল, তেমনি কিন্তু সেই সময়টায় মানে ইংরেজ আসার আগে বা বাষ্পীয় পোত আসার আগে, বাষ্পচালিত গাড়ি আসার আগে, তখন কিন্তু, তার মানে সেটা প্রায় 300 বছর আগেকার কথা। অথচ ওই 300 বছর আগেকার এই ঘোড়া প্রাণীটি আমার একেবারে আজকের 10-20 বছরের মধ্যেকার বাগবিধির মধ্যে কত জীবন্ত ভাবে ঘোড়া রয়ে গেল। আমাদের ব্যবহারিক জীবন থেকে, একমাত্র রেসের মাঠ বাদ দিলে, আমাদের ব্যবহারিক জীবন থেকে ঘোড়া অন্তর্হিত হয়েছে বহুকাল, এমনকি মাউন্টেড পুলিশদেরও আর দেখা যায় না, কিন্তু বাকবিধির মধ্যে ঘোড়া রয়ে গেল। এত প্রাণী থাকতে উদ্ভট বোঝাতে, অসম্ভব বোঝাতে কেন যে ঘোড়ার ডিম অন্য কোনো প্রাণীর নয়, কুকুরের নয়, হাতির নয়, বেড়ালের নয়, কারোর ডিম নয়, ঘোড়ারই ডিম। কিংবা ঘোড়া বসে না, ঘোড়া বসতে পারে না, এটা সবাই দেখেছেন, অনেকদিন ধরে লোকেরা জানে যে ঘোড়া বসে না, ঘোড়া বসে পড়েছে মানে হচ্ছে যে এবারে মরে যাবে, ঘোড়ার অনেকগুলো পাকস্থলী থাকে তাই ঘোড়া বসতে পারে না, দাঁড়িয়েই ঘুমায়। তো ফলে খুব পরিনিষ্ঠি, বিশেষ করে আমি দেখেছি মহিলাদের সম্পর্কেই এটা বলা হয় যে প্রচন্ড কর্মনিপুণা, কিংবা পুরুষ মানুষদের সম্পর্কেও খুব রাশভারী, খুব কর্মবীর, তিনি যখন অথর্ব হয়ে পড়েন তখন এই কথাটা কিন্তু বলা হতে শুনেছি, ঘোড়া বসে পড়েছে, পক্ষীরাজের পক্ষাঘাত। এই সামাজিক অবস্থার স্মৃতিগুলো প্রবাদের মধ্যে কোথাও কোথাও গুঁজে গুঁজে রয়ে যায়। আবার সবসময়ই যে ঘোড়ার মতো এক নোবেল অ্যানিমেল সম্পর্কে থাকে তা নয়, সমাজের পথকথা যে কোন খাঁজে গুঁজে দেওয়া থাকে, ঘোড়ার থেকে, ঘোড়া যতটা গুরুত্বপূর্ণ প্রায় ততটাই ছ্যাবলা স্বভাবের প্রাণী যদি বলি ছাগলকে, তো ছাগলের সেজ ছেলে এই কথাটাও কম গুরুত্বপূর্ণ নয় বা কম ব্যবহৃত নয়। আর এর অর্থটাও সত্যি কথা বলতে কি, ঘোড়ার ডিম কেন যে ঘোড়ার ডিম হলো আর কারোর ডিম না হয়ে, এটা একটু অস্পষ্ট, কিন্তু ছাগলের সেজ ছেলে কথাটার মানেটা অনেক বেশি স্পষ্ট। দুটো বাচ্চা, তারা তো মায়ের দুটো দুধ খাচ্ছে, কিন্তু তৃতীয়, ছাগলদের তো একবারে তিনটে করে বাচ্চা হয়, এবার তৃতীয় যেটা, সেটা তো দুধ খেতে পাচ্ছে না, কিন্তু সে প্রাণের পুলকে লাফাচ্ছে। ফলে এখনো যদি নিজের স্বার্থ না বুঝে, একেবারে প্রত্যক্ষ ভাবে নিজের ভালো হচ্ছে না এরকম কোনো বিষয়ে কেউ খুব উৎসাহ প্রকাশ করে, বিশেষ করে তরুণ তরুণীরা, ছোটরা, যাদের মনে এখনো অতখানি বেশি স্বার্থবুদ্ধি নেই, তারা যদি খুব উৎসাহ প্রকাশ করে, তাহলে অনেক সময়ই একটু সংসার অভিজ্ঞ যারা, একটু যারা কিছুটা তিক্ততায় পৌঁছেছেন, তারা অনেক সময় সেই কম বয়সী উৎসাহীটিকে ওই ছাগলের সেজ ছেলে বলে একটু ঠাট্টা করেন। মানে ভাবটা এই যে এখন লাফাচ্ছ তো, দুধ খেতে পাচ্ছ না তবু লাফাচ্ছ, পরে বুঝবে যে লাফানোই সার। শুধু পশু না, প্রচুর পাখিরাও, মানে কাকের কথা বললাম বলেই মনে হলো, কাক চড়ুই
এরা তো আমাদের একেবারে খুব কাছাকাছির মধ্যে। চড়ুইকে নিয়েও খুব সুন্দর সুন্দর প্রবাদ আছে, তার মধ্যে একটা মনে পড়ছে, পাখমারার ঘরে চড়ুইয়ের বাস। পাখমারা কারা আমার মনে হয় বেশিরভাগ জনই তো জানেন, বেদেদের মধ্যে একটা একদল ছিলেন যাদের কাজ ছিল ওই পাখি শিকার করা, পাখি শিকার করা, পাখি ধরে আনা। যারা হিতাশিকি নদীর নাম দেখেছেন তারা মনে করতে পারবেন, একটা জায়গায় একটা পাখমারা চরিত্র ছিল যে ছৌয়ের মুখোশ পরা আর বাসন্তীদের বাড়ির পিছন দিকে ঘোরাঘুরি করছিল। বাসন্তী যখন ওর মা বাবার কাছে বলে যে ওই অদ্বৈতর মায়ের কাছে যাবে, যেতে দিচ্ছিল না মা বাবা, তখন ও পাখমারাকে বলে চল তোর সঙ্গেই চলে যাব, তোর সঙ্গে পালাবো। ওর বাবা মা ভয় ভয় বলেন না না তোর যা লাগবে তুই নিয়ে যা। এইবার ও পাখমারাকে একেবারে বিচ্ছিরি করে প্রত্যাখ্যান করে যখন চলে যাচ্ছে, পাখমারাটা অবাক হয়ে তাকিয়ে থাকে ওই ছৌ নাচের ডাবা ডাবা চোখ দিয়ে। এই এই পাখমারার যার কাজই হচ্ছে পাখি শিকার করা বা পাখি মারা, তারই ঘরের ভুলভুলিতে চড়ুই পাখি বাস করে। এটা স্পষ্টতই যে এটা ঘটনাটা হতেও পারে, যেরকম বাঘের ঘরে ঘোগের বাসা বলে ওই একই অর্থে একটা কথা আছে। তো এটা হতেই পারে যে সত্যি সত্যি কোনো চড়াই পাখি বাস করে পাখমারার ঘরে, কিন্তু স্পষ্টতই কথাটা কিন্তু তা বলা হচ্ছে না। বলা হচ্ছে যেখানে সবচেয়ে বেশি বিপদ সেইখানেই কেউ লুকিয়ে আছে, অথবা যে কাজে সব থেকে বেশি বিপদ, যেই পরিস্থিতি সব থেকে বেশি বিপজ্জনক সেইখানেই খুব অবলীলায় কেউ সেই কাজটা করে নিচ্ছে। তার জন্য এক রকমের সাহস এবং ভালো মন্দ সম্পর্কে, নিজের স্বার্থের ভালো মন্দ সম্পর্কে উদাসীনতা কোথাও কাজ করছে। এটা পড়েছি তো বিশেষ করে ওই অগ্নিযুগের বিপ্লবীদের কথা পড়তে গিয়ে, যে একাধিক ক্ষেত্রে ছিল পুলিশ অফিসারদের স্ত্রীরা বিপ্লবীদের আশ্রয় দিয়েছেন, সেরকম প্রসঙ্গে এই পাখমারার ঘরে চড়ুইয়ের বাস বা বাঘের ঘরে ঘোগের বাসা, ঘোগ কি ঠিক জানি না অবশ্য, কিন্তু যাই হোক সে বাঘকে ভয় পাবার কথা তার আর কি। এই চড়ুই পাখি নিতান্ত সামান্য প্রাণী, প্রবাদের মধ্যে আসা যাওয়া করেই থাকে, কিন্তু ওই চড়ুইয়ের কথা বলতে বলতে, খাঁচার কথা, রোজকার ঘরের কথা বলতে বলতে কিন্তু বাংলা প্রবাদ এক নিঃশ্বাসে কিন্তু আত্মারামকেও খাঁচা ছাড়া বলে। অর্থাৎ বিশেষ করে বাউল সম্প্রদায়ের কাছে বা অন্যান্য মানুষদের কাছেও আত্মা, যাকে মনে করা হয় মানুষের প্রকৃত অস্মিতা বা প্রকৃত অস্তিত্ব, যা সম্পর্কে বহু কথা সর্বত্র বলা হয়েছে ধর্মশাস্ত্রে বা দর্শনে, সেই রহস্যময় মায়ার প্রতি বা অস্তিত্বের প্রতি ইঙ্গিত করা হচ্ছে সামান্য একটা ছোট্ট পাখির চেহারা দিয়ে। কেউ মারা যাচ্ছে কিংবা এত ভয় পেয়েছে মারা যাবার মতো, তার কথাটা বলা হলো আত্মারাম তো খাঁচা ছাড়া। অর্থাৎ আত্মা যে পাখির সঙ্গে তুলনীয় সেটা কোথাও বলা হচ্ছে না, বলা হলো শুধু খাঁচা ছাড়া, মানে খাঁচা থেকে পালিয়ে গেছে। এই এই যে ভাজে ভাজে একটা কথা বলা আর তার অন্য অর্থকে বোঝানো, এ তো কাব্য সাহিত্যের সবসময়েরই কাজ, এবং তার জন্য কত না জটিল পাঠ পড়তে হয়। অথচ মাঠে ঘাটে প্রতিদিনের অভিজ্ঞতা থেকে, প্রতিদিনের এমনকি দুঃখ বেদনা থেকে বা আনন্দ থেকেও, একটা অনেকখানি বড় অর্থকে ওরকম ছোট্ট জিনিস দিয়ে প্রকাশ করা, এই দীর্ঘদিনের অভিজ্ঞতা সঞ্জাত কথা, সেটা একটি ছেলের মুখে শুনেছিলাম
যে বোধহয় কোন রকমে নিজের নামটা সই করতে পারে। আমার মনে আছে মানিকচক কলেজে গিয়েছিলাম, তার আগের দিন খুব ঝড় হয়েছে, আমরা ফিরছি যখন, তখন আমরা এইসব কথা বলতে বলতেই ফিরছি, পরিবেশ নিয়ে কথা হচ্ছে, গাছ নিয়ে কথা হচ্ছে। যে ছেলেটি গাড়ি চালাচ্ছে কম বয়সী ছেলে, হয়তো 22-24 বছর বয়স হবে, আমরা তার সঙ্গেও মাঝে মাঝে গল্প করছি। আমার সঙ্গে যিনি ছিলেন তিনি বলছেন, ইস কত বড় ক্ষতি হলো। তাহলে কিসের? যে এই যে এত মুকুল ঝরে পড়ে গেল, ওই ছেলেটি তার চাকা ধরে বললো ওতে কিছু ক্ষতি হয় না। আমরা বললাম কেন জানেন না, আমের আনা মাছের পাই। অবাক হয়ে গেছি, এটার মানে কি? আমের আনা মাছের পাই, এই কথাটা জানেন না? আম গাছে যত মুকুল ধরবে তার এক আনা যদি ফল হয় তাহলেই ঢের, আর মাছ যত ডিম ছাড়ে তার এক পাই যদি মাছ হয়ে বড় হয় তাহলেই নদীতে আর জায়গা থাকবে না। এই যে পাই যে কি সে তো এখন যাদের 30 বছর বয়স তারা বোধ হয় জানেনও না, কেননা টাকা আনা পাইয়ের যে একটা হিসেব ছিল যেটা আমাদের ছোটবেলায় শিখতে হয়েছিল কিছুদিন, তো সে অতি জটিল হিসেব। 1 টাকা 64 ভাগের 1 ভাগ হলো 1 পাই, মানে 1 পয়সা। কিন্তু যারা প্রকৃতির কাছাকাছি থেকেছেন, যারা বহুদিন ধরে প্রকৃতির শৃঙ্খলা দেখেছেন, তারা জানেন আমাদের ওয়েস্ট আর প্রকৃতির উদ্বৃত্ত দুটো এক জিনিস নয়। উদ্বৃত্তর মধ্যেও একটা শৃঙ্খলা থাকে, যত মুকুল ধরে তার অনেকখানি কালবৈশাখী ঝড়ে ঝরে যাবে, এই হিসেবটা প্রকৃতির নিয়মের মধ্যেই কোথাও ধরা আছে। যত মাছের ডিম জলে বেরিয়ে আসবে তত মাছ যদি জন্মাতো তাহলে তো আর জল থাকতো না, ফলে তার মধ্যে বেশিরভাগটাই অন্যান্য জিনিসে যাবে, অন্য প্রাণীরা খেয়ে ফেলবে, বেশিরভাগটাই অন্য জলজ জীবরা খেয়ে ফেলবে, ভেসে যাবে কিছু, খুব সামান্য অংশই মাছ হয়ে জন্মাবে। এই যে ছোট্ট কথাটা, এর পিছনে কিন্তু জানি না কত দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, যেই অভিজ্ঞতা থেকে ওই 4টে শব্দের একটা সংকেত বাক্যের মতো কথা সেটাকে ওরকম নিশ্চিন্ত বিশ্বাসে ওই ছেলেটি বলছিল। তার মানে সে ছোটবেলা থেকে, সে গ্রামের ছেলে, সে ছোটবেলা থেকে তার মানে ওইটা জেনে বড় হয়েছে। এই কৃষি নিয়ে তো কত যে প্রবাদ আছে, মানে যেই কৃষকদের সম্পর্কে শিক্ষিত লোকেদের মধ্যে তাচ্ছিল্যের ভাবই দেখা যায় প্রধানত, আশ্চর্য যেসব শিক্ষিত পরিবারেরও কিন্তু মহিলাদের মধ্যে কৃষির যে অংশটা আমরা পাই অর্থাৎ অন্ন, তাই নিয়ে অনেক সুন্দর সুন্দর প্রবাদ আছে। যেমন চালের পোক রাজার ভোগ, চাল যদি অনেকদিন থাকে, বিশেষ করে আগে যখন কলে ছাটা চাল অত বেশি ছিল না, বা এখনো যদি কলে ছাটা চালও থাকে, ভালো দামি চালও যদি থাকে, সেটা যদি অনেক দিন হয়ে যায়, 2 বছর 3 বছর হয়ে যায়, তাহলে তার মধ্যে খুব ছোট ছোট কালো কালো পোকা দেখা যায়। এইটাকে, এই পোকাগুলোকে পোকা বলা চলবে না, এদের বলা হয় পোক। মানে এরা পোকা বললে যে ঘৃণিত ব্যাপারটা, এরা মোটেই তা নয়। তাই জন্য চালের পোক সেটা রাজার ভোগ, কেন না একমাত্র খুব সম্পন্ন গৃহস্থের ঘরেই 2 বছর 3 বছরের পুরনো চাল থাকতে পারে। যে সাধারণ গৃহস্থ, যে গরিব তার কথা তো ছেড়েই দেওয়া হলো, যে সাধারণ গৃহস্থ তারও তো 1 বছরের চাল জমা থাকবে না। মানে এটা কিন্তু সেই সমাজের কথা হচ্ছে যার ক্ষেতের চাল ঘরে খাওয়া হতো, আমাদের মতো বাজার থেকে 5 কিলো চাল কিনে আনা হতো না, তাদের তাদের হিসেব আলাদা। কিন্তু ওই যার ঘরে 3 বছরের চাল জমা থাকে, যার গোলায় এত এত প্রচুর পরিমাণে ধান থাকে, সে তো রাজা, তাই জন্য তার চালের মধ্যে পুরনো চালের পোকা থাকবে। আরেকটা মজার জিনিস চোখে পড়ে,
সেটা হচ্ছে এই যে চালের পোকাকে পোকা না বলে পোক বলা, এই সুভাষিতটা তো বাংলায় অনেক আছে। মানে আমি দেখেছি আমার মা কাকিমাদের কোন সময় শাখা ভেঙে গেলে বলতেন না যে শাখা ভেঙে গিয়েছে, বলতেন বেড়ে গিয়েছে। আমরা খুব অবাক হতাম, বেড়ে গিয়েছে মানে কি? মা বলতেন যে সব কথা সবসময় বলতে হয় না। ওটা আরেকটা ক্ষেত্রেও দেখতাম, ঘরে চাল ফুরিয়ে গিয়েছে এইটা বলা যাবে না, বলতে হবে চাল বাড়ন্ত। বিশেষ করে রান্নার যে কোনো জিনিস, চাল তেল নুন, সেটা শেষ হয়ে গিয়েছে বলা যাবে না, বলতে হবে বাড়ন্ত, মানে বেড়ে উঠেছে। আসলে সবাই জানেন কিন্তু যে তার মানে হচ্ছে শেষ হয়ে গিয়েছে। এর একটা চমৎকার উদাহরণ সুন্দরবনে দেখেছি। সুন্দরবনে এখনো, সুন্দরবনের গভীর গ্রামাঞ্চল গুলোতে যদি বাঘে মেরে ফেলে কেউ কাউকে, তাহলে বাঘ সম্পর্কে কিন্তু সুন্দরবনের মানুষদের মনে আতঙ্কও যেমন আছে, এক রকমের ভক্তিও আছে। প্রবল শক্তির জন্যই হোক বা কোথাও একটা সে সুন্দরবনের রক্ষাকর্তা এই ধারণার জন্যই হোক, তো ফলে বাঘকে সুন্দরবনের লোকেরা, সুন্দরবনের পুরনো লোকেরা বাঘকে চট করে বাঘ বলেন না, বড় ঠাকুর বলেন, দক্ষিণ রায় বলেন। আমি দেখেছি সুন্দরবনের গভীর গ্রামাঞ্চলের লোকেরা তারা বাঘে মেরেছে বলেন না, বলেন মুখে ভালো হয়ে গিয়েছে, মানে বাঘে মেরে ফেলেছে। কিন্তু যাকে মেরে ফেলেছে তার ভাই ভাইপো ছেলে তারাও পর্যন্ত কাঁদছে, কিন্তু ফরেস্ট অফিসে এসে বলছে আমার দাদা তো ভালো হয়ে গিয়েছে। ওখানে যারা কাজ করেন তারাও জানেন যে এই কথাটার মানে কি। এই যে সুভাষিত, সেই ভাষার সম্পদ যে ভাষায় আমরা যাচ্ছি বলি না, যে বলে আসছি সে আসলে চলে যাচ্ছে, কিন্তু সে চলে যাচ্ছি বলে না, বলে আসছি। তো সেই ভাষারই তো অলংকার এই পোকাকে পোক বলা। বা আরেকটা অদ্ভুত প্রয়োগ আছে, তরকারি কাটা সেটা কাটা নয়, তরকারি কোটা, আর তরকারি কুটেছি। এই যে তরকারি কুটেছি একটা অন্য একটা প্রবাদ, তুমি কেমন বড় মানুষের ঝি, কাঁচকলাটা কুটতে দেখে খোসায় বুঝেছি। এটা আসলে নতুন বিয়ে হয়ে আসা কোনো একটি বউকে গঞ্জনা দেওয়া হচ্ছে, যে বলছে বটে তোমার বাপের বাড়ির লোকেরা যে তারা খুব ধনী, কিন্তু তুমি যে কাঁচকলাটা এত পাতলা করে কাটছো, খোসাটা ছাড়াচ্ছ এত পাতলা করে, যে বোঝাই যাচ্ছে যে তোমার বাপের বাড়িতে খুব হিসেব করে করে জিনিস বাঁচিয়ে রান্না হয়। মানে ধনের একটা প্রয়োগ তো অপচয়, ধনের একটা প্রকাশ অপচয়, ফেলে ছড়িয়ে কাজ করা। তো ওই ফেলে ছড়িয়ে কাজ করাটা তুমি শেখোনি, তুমি বড্ড বেশি গৃহস্থ, তার মানে তোমরা দরিদ্র। দরিদ্ররাই কেবল জিনিস বাঁচিয়ে বাঁচিয়ে কাজ করে, এই কুসংস্কারটা তখনও ছিল। কেননা তখনও যিনি এই কথা বলছেন তিনি নিশ্চয়ই সচ্ছল ঘরের দাসী কিংবা সচ্ছল ঘরের গৃহিণী, সেই দর্পে তিনি এটা বিশ্বাস করছেন যে ওই কাঁচকলার খোসাটা খুব সরু করে কুটেছ। কাজেই তুমি যে বলছো বড় মানুষের ঝি, কাঁচকলাটা কুটতে দেখে খোসায় বুঝেছি। এই গঞ্জনা দেওয়া এটা তো ছিলই, এবং এই গঞ্জনাগুলো কেবল যে মেয়েদের দেওয়া হতো তা নয়। মানে যেমন, যদিও আমরা জানি আমাদের সামাজিক একটা বিরাট অভ্যেস, সেটা হচ্ছে গোরা হরে সর্বদোষা, গায়ের রং ফর্সা হলে তার আর কোনো দোষ থাকে না, কিন্তু উল্টো দিকে এমন এমন প্রবাদ দেখেছি, সবাই জানি আমরা মাকাল ফল, খুব লাল টুকটুকে দেখতে কিন্তু বিচ্ছিরি খেতে। এইটা মাকাল ফলটা কোনো ফল সম্পর্কে আদৌ বলা হয় না, বলা হচ্ছে কিন্তু চেহারা ভালো, হয়তো ফর্সা রং, টুকটুকে চেহারা, কিন্তু কোনো গুণ নেই, সে হলো মাকাল ফল। ঠিক ওইরকমই আল্লাহ দিল ঢেপের খই,
কোনো মেয়েকে বলা হচ্ছে। এই ঢ্যাপ জিনিসটা পদ্মফুলের মতোই জলজ একটা উদ্ভিদ, যার পদ্মফুলের যেরকম বীজগুলো পড়ে, ওই বীজগুলোকে কোনো কোনো অঞ্চলে ওই বীজগুলো শুকিয়ে গেলে সেগুলোকে কাঠখোলায় ভেজে একটা সুস্বাদু খাবার তৈরি হয়, এবং সেই সব স্থানীয় অঞ্চলের লোকের একটা পছন্দও করেন। কিন্তু এই অন্য যে জলজটা, তার খইগুলো খুব বিস্বাদ, অনেকটা হয়, বড় বড় হয়, কিন্তু কোনো স্বাদ নেই। সেইগুলোকে বলে ঢ্যাপ, মানে ওই ওই বীজগুলোকে বলে ঢ্যাপ। তো ফলে মেয়েটি সুন্দরী এবং তাই জন্য সে খুব আহ্লাদী, কিন্তু তাকে ওই ঢ্যাপের খই বলা হলো। তার মানে হচ্ছে যে কোনো কর্মে লাগবে না, কেবল রূপ, রূপ দিয়ে তো কিছু কাজ হবে না। তার আবার একটা ছেলেদের ভাষানও আছে, আমড়া কাঠে ঢেঁকি। ঢেঁকির মূল কাজ তো ধানকে ধানকে চ্যাপ্টা করা, ওরে খোসাটা ফেলে দেওয়া, মানে এমন ভাবে থাকবে যাতে ওই ধাক্কায় ঢেঁকির মুখে কাঠের দণ্ডটার শেষে যে ছোট একটা কাঠের অংশ থাকে, তার মুখে একটা লোহার নাল লাগানো থাকবে। সেই নালটা পড়বে ধানের ওপরে, ধানের খোসাটা ছেড়ে যাবে। আবার আরেকটু ভারী ঢেঁকি হলে সেটা চিঁড়ে কোটা হবে, যেটা আধ ভেজা ধানটা চ্যাপ্টা হয়ে যাবে। তো তার মানে ঢেঁকির ক্ষেত্রে ভার হওয়াটা খুব জরুরি। আমড়ার কাঠ, আমড়া গাছের কাঠ সাদা ধবধবে, সুন্দর দেখতে, আঁশ নেই, কিন্তু সেটা খুব হালকা, তার ফলে আমড়া কাঠে ঢেঁকি দিয়ে কাজ হয় না। তো যে কেবল দেখতে ভালো কিন্তু কাজে লাগে না, সে হলো তাই জন্য আমড়া কাঠে ঢেঁকি। আবার রূপের রূপের প্রতি দুর্বলতা সে তো আছেই, এবং তার জন্য অনেক সময়ই যার রূপ তাকেই দোষ দেওয়া হয়। বলা হচ্ছে, দুষ্ট লোকের মিষ্ট কথা, দীঘল ঘোমটা নারী, পানার তলার শীতল জল, তিনি মন্দকারী। তো এই দুষ্ট লোকের মিষ্ট কথা আর পানার তলার শীতল জল, এরা তো দুটো প্রাকৃতিক জিনিস, মানে প্রাকৃতিক জিনিস ঠিক নয়, মানে যার যার প্রকৃতিগত ব্যাপার। কিন্তু দীঘল ঘোমটা নারী বেচারার এর মধ্যে কেন যে এর এসে ঢুকলো, তাকে তো দীঘল ঘোমটা টেনে রাখতে হয় শাসনের জন্য। অথচ যার মুখ ঢাকা, তার সম্পর্কে কারু যদি একটু বেশি ধরনের কৌতূহল তৈরি হয়, তাহলে সেটা তো ওই ঘোমটাধারিনীর দোষ নয়, যার দৃষ্টি ক্ষুধা তার দোষ। তো তাহলে দুষ্ট লোকের মিষ্ট কথার সঙ্গে সেই দীঘল ঘোমটা নাই বেচারা কি করে জুড়ে গেল? তাতেও যুক্তি আছে। বলে হচ্ছে, মিষ্টি কথায় সৃষ্টি নাশ, মানে সব রকম অন্যায় কাজ, ভুল কাজ, বিপজ্জনক কাজ করে ফেলা যায় ওই মিষ্টি কথা বললে পরে। মানে যে সৃষ্টি নাশ করেছে দোষটা তার নয়, যার মিষ্টি কথা তার দোষ। অর্থাৎ নিজের কুকর্মের দায়টা অন্যের ওপরে চাপিয়ে দিয়ে, তুই কেন সুন্দর হলি, তাই জন্যই তো আমি তোকে দেখে ভুল কাজটা করলাম, এরকম একটা যুক্তি দেওয়া আর কি। সংসারের ভেতরে যেহেতু এই প্রবাদের দুনিয়াটা, প্রবাদের দুনিয়াটা মূলত মেয়েদের তৈরি, কিন্তু মানে আমি জানি না কখনো কোনো ছেলে, একজনও কোনো ছেলে কোনো প্রবাদ তৈরি করে নি এমন জোর দিয়ে বলা যাবে না, কেননা বহু প্রবাদ তৈরি হয়েছে, কিছু কিছু লিখিত সাহিত্য থেকেও বাংলায় অনেক প্রবাদ চলে এসেছে। তার মধ্যে সবচেয়ে প্রথম যে নামটা মনে পড়ে সেটা হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। কেননা অন্নদামঙ্গলের কত যে বাকবন্ধ বাংলায় প্রবাদ হয়ে গিয়েছে, আমরা সেগুলো জানিও না যে ওগুলো ভারতচন্দ্র কখনো লিখেছিলেন। কিন্তু তারপরেও আরো কিছু কিছু এরকম আছে, কিন্তু তারপরেও মূলত এটা আরেকজন পুরুষ লেখকের কথা মনে পড়লো, যদিও সেটা একটু দুঃখের সঙ্গে, একটু জ্বালার সঙ্গেই মনে পড়লো। সেটা হচ্ছে ন চাষা সজ্জনায়তে। এটা তো স্পষ্টতই চাষিকে বিদ্রুপ করে বলা, যে যতই লেখাপড়া শিখুক, যতই ভদ্র পোশাক পরুক,
চাষা কোনোদিন সজ্জন হবে না, অর্থাৎ যে চাষা সে চাষাই, সে খুব মানে সে একেবারে নিচের তলায় পড়ে থাকা এবং ওটাই তার জায়গা, সে যদি চেষ্টাও করে তাহলে সে ওই ময়ূরপুচ্ছধারী কাকই হয়ে থাকবে, সে সজ্জন হতে পারবে না। তাই জন্যই সংস্কৃতকে বিকৃত করে তাকে বিদ্রুপ করা হলো। খুব দুঃখ হয় যখন দেখি দীনবন্ধু মিত্রের মতো একজন মানুষ এই প্রবাদটি তৈরি করেছেন, এটা তিনি ব্যবহার করছেন। কিন্তু যে কথা বলছিলাম, প্রবাদ মূলত মেয়েদের, মেয়েদের সৃষ্টিশীলতার অনেক অনেকগুলো দিকের মধ্যে আলপনার নকশা, ছড়া তৈরি, গল্প তৈরি, এরকমই একটা দিক হচ্ছে প্রবাদ। এই আলপনার নকশাও আমার কাছে একটা খুব মানে খুব কৌতূহল বলবো না, খুব আগ্রহের আর শ্রদ্ধার জায়গা, যে মেয়েরা কি কি করতে পায়। আমাদের পুরনো আলপনা যখন দেখি, মালদাতে ওই ভাঙনের সময় একবার গিয়েছিলাম, তো গঙ্গা ভবন বলে তখন যে পঞ্চানন্দপুরের কাছে সরকারি ভবন ছিল সেইটা সে বছর ভেঙে যাবে, ভাঙনে পড়ে যাবে গঙ্গায়, এরকম একটা ভয় পেয়ে তার গাছ টাছ সব কেটে নেওয়া হয়েছিল। ওইখানেই কয়েকজন বয়স্ক মানুষ, তারা ওখানে থাকেন, তাদের প্রত্যেকেরই অনেকবার অনেকবার করে ঘর ভেঙে গিয়েছে। তারা ওখানে দাঁড়িয়ে বলছিলেন যে দিদি এই বছর কিন্তু গঙ্গা ভবনটা ভাঙবে না, গাছগুলো কেটে নিল বটে কিন্তু গঙ্গা ভবন এইবারে ভাঙবে না, এত এত নিশ্চিত দৃঢ়তার সঙ্গে বলছিলেন। যে আমি বললাম যে কি করে বুঝলেন, বললো যে জল দেখলে বোঝা যায়। আমি বললাম কোন জায়গাটা ভাঙবে, আমি একটু মজা করে জিজ্ঞেস করলাম যে কোন জায়গাটা ভাঙবে তাহলে, মানে সেটা কি ওরা বলতে পারবেন। এবং আমাকে আশ্চর্য করে দিয়ে ওরা একটা জায়গা আঙুল দেখিয়ে বললেন যে ওই জায়গাটা ভাঙবে আজকে রাত্রিরে কিংবা কালকে সকালে। কি করে বুঝলেন, তো ওখানে যারা ছিলেন তাদের মধ্যে একজন মাস্টারমশাই, তিনি ওই ধুলোর রাস্তার উপরে একটা কঞ্চি কুড়িয়ে নিয়ে একটা নকশা এঁকে আমাকে দেখালেন যে ওইখানে জলটা ঘুরছে দেখুন কিরকম ভাবে। আমি বললাম যে আমি যদি সেটা দেখতে পেতাম তাহলে কি আর আমি আপনাদের কাছে এসে হাঁটু গেড়ে বসতাম। উনি ছবি এঁকে দেখাচ্ছিলেন জলটা ঘুরছে, একবার ক্লকওয়াইজ ঘুরে আবার ভেতর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে বেরিয়ে যাচ্ছে। বললেন আমরা এই ঘোড়াটাকে বলি রায়ভাটা, একবার বাঁদিক থেকে দেখুন ডান দিকে ঢুকছে আর ডান দিক থেকে ঘুরে আবার বেরিয়ে যাচ্ছে, ওই যে বেরিয়ে যাচ্ছে তখনও নিচের মাটিটা তুলে নিয়ে যাচ্ছে, এই সব উনি বলছেন। আমি কিন্তু না, উনি ওই যে নকশাটা এঁকেছিলেন আর বললেন যে আমরা এটাকে বলি রায়ভাটা, আমি এইটার পরে আর কথাগুলো ভালো করে মন দিয়ে শুনছি না, কেননা আমি যেটা দেখতে পাচ্ছি ধুলোয় আঁকা সেটা হচ্ছে একটা নকশা, যেটা আমি আমার জ্ঞান বয়স থেকে আমাদের সকলের বাড়িতে সরস্বতী পুজোয় লক্ষ্মী পুজোয় আঁকা দেখেছি, আলপনার নকশা। আলপনায় যে সমস্ত পদ্মলতা, খুন্তিলতা, শঙ্খলতা আঁকা হয় তার প্রত্যেকটাই কিন্তু মূল রেখাটা হচ্ছে ওই ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। অর্থাৎ যখন ভাঙনে ঘরবাড়ি ভেঙে যাচ্ছিল তখন পদ্মার কূলে, ব্রহ্মপুত্রের কূলে, ভৈরবের কূলের মেয়েরা সেই রেখাটাকে আঙুলে তুলে রাখছিলেন, তা না হলে ওই রেখা কিন্তু ওইভাবে প্রত্যেকের বাড়ির উঠোনে উঠোনে রূপ নিতে পারে না। না আমি না সেই দিন যেন একটা নতুন জিনিস চোখে দেখতে পেলাম, যার ওপরে এতদিন একটা পরিচিতির ধুলো ঢাকা ছিল, যে ওই যে লক্ষ্মীর পা সে কি আসলে, তো একটি মেয়ে জল ভরে নিয়ে ভিজে কাপড়ে ঘাট দিয়ে উঠে যাচ্ছে, ঠিক যে ছাপটা পড়বে সেইটাই ওই লক্ষ্মীর পা। যে আলপনায় নকশাগুলো আঁকা হচ্ছে তার দুপাশ দিয়ে যেটা যাচ্ছে সেটাকে তো ধানসিঁড়ি বলে, কিন্তু তার পাশ দিয়ে যে একটা বাঁকা বাঁকা রেখা চলে, বাংলার আলপনায়, পুরনো আলপনায় কখনো সরল রেখায় ভূমি আঁকা হয় না, সমস্ত সময় ভূমিতে দুটো লাইন সমান্তরাল চলে এবং সেগুলো ঢেউ খেলানো লাইন। সেই মুহূর্তে না আমি হঠাৎ বুঝতে পারলাম যে ওটা তো নদীর ছবি, এটাই তো সবচেয়ে স্বাভাবিক ছিল, যে মেয়েরা যখন মঙ্গল আঁকছেন
শুভ লক্ষণ আঁকছেন, তখন যা ওরা সবচেয়ে শুভ এবং সবচেয়ে সুন্দর, সবচেয়ে প্রয়োজনীয়র সঙ্গে সঙ্গে সবচেয়ে অর্থপূর্ণ দেখতে পাচ্ছেন জীবনে, নিজেদের নিত্য নৈমিত্তিক জীবনের চারিপাশে যাকে সবচেয়ে বন্ধুর মতো, শ্রীর মতো, কল্যাণের মতো করে দেখতে পাচ্ছেন, সে হলো জল, নদী, পুকুর। ফলে এটাই তো খুব স্বাভাবিক যে মঙ্গল চিহ্নে প্রথম উঠে আসবে জল, এবং জলই মণ্ডিত হবে নানা রকম ভাবে। ঠিক যে কারণে মনে হয় যে অত শব্দে জল জড়িত থাকে আমাদের, অত বাগ্বিধিতে জল জড়িত থাকে। তো মেয়েদের এই যে সৃষ্টিশীলতার বিশাল ভুবন, তারই তো এক প্রান্তে আছে প্রবাদ। এই প্রবাদের মানে বোঝানোর কখনো কোনো দরকারও হয়নি। যেমন ভাত কেমন করে রান্না করে, পুরনো কোনো রান্নার বইয়ে কিন্তু সেটা লেখা থাকে না। কারুর রান্নার বইয়ে, আমরা ঠাকুরবাড়ির রান্নার বই থেকে আরম্ভ করে প্রজ্ঞাসুন্দরী থেকে যতজনে পর্যন্ত পাচ্ছি, কারুর রান্নার বইয়ে, এমনকি রেণুকা দেবী চৌধুরানী তো প্রায় আধুনিক মানুষ, কারুর রান্নার বইয়ে ভাত, রোজকার খাওয়ার ভাত কেমন করে রাঁধা থাকে এটা লেখা নেই। আমি একটা সময় অনেক খুঁজেছি যে এত এত পুকুরের গল্প আছে, এত এত পুকুরকে নিয়ে গান আছে, উপকথা আছে, প্রবাদ আছে, পুকুর কেমন করে কাটে এইটা কোথাও লেখা নেই। কত জায়গায় যে খুঁজেছি যে আজকে যখন পুকুরের অসম্ভব দরকার বৃষ্টির জল ধরে রাখার জন্য, সমস্ত পুরনো পুকুর নষ্ট হয়ে যাচ্ছে, তখন পুকুর কাটা হবে কেমন করে, পুকুর কাটার নিয়ম কি, কোথাও লেখা নেই পুকুর কাটার নিয়ম। অর্থাৎ ভাত রান্না করতে সকলে জানত, এটা এত এত নিত্য গার্হস্থ্যের কাজ ছিল যে পরিবারের মেয়ে সদস্যরা অন্তত সকলেই ভাত রান্না জানতেন, ছেলেরাও অনেকে জানতেন, কেননা বাইরে গিয়ে রান্না করে খাওয়া, সপাকে খাওয়া, বা অনেক এমন ঘটনা আমরা পড়ি, পুরনো উপন্যাসেও পড়ি, যে বাড়ির পুরুষটি বা কমবয়সী ছেলেটি সে ভাত রান্না করতে পারে। ঠিক সেরকমই পুকুর এত প্রচলিত জিনিস ছিল যে পুকুর কেমন করে কাটতে হয় এটা কখনো বইয়ে লিখে রাখতে হবে এটা কারোর মনেই হয়নি। প্রবাদ তো আরো বেশি করে তাই, প্রবাদ তো কথায় কথায় সারাক্ষণ বলা হতো, ফলে প্রবাদের মানে কেন বোঝাতে হবে, প্রবাদ তো ভাষার একটা জীবন্ত জিনিস, প্রবাদের তো মানে বোঝানোর সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু আজকে যখন আমরা সেই সেই জীবনযাপনের ধরন থেকে বিশ্লিষ্ট হয়ে গিয়েছি, তখন প্রবাদ আলাদা করে ভাষার সৌকর্য হিসেবে, বাগ্বিধি হিসেবে আমাদের একটা আগ্রহের জায়গা হয়ে দাঁড়িয়েছে, যা দিয়ে আমরা নিজেদের সমাজের ইতিহাসকে দেখতে পাই, সমাজের এই প্রবাদের আয়নায় সমাজের একটা পুরনো ছবি দেখতে পাই। অদ্ভুত অদ্ভুত সব প্রবাদ, মেয়েদের সম্পর্কিত, মেয়েদের বলা মেয়েদের সম্পর্কিত যেসব প্রবাদ, আজকে আর সেই কথাগুলো গেলাম না, কেননা সেগুলো এত প্রচুর আর এত বিচিত্র, শুধু একটা বা দুটো বলবো। বেশিরভাগ সময় আমরা যেসব প্রবাদের কথা শুনেছি তার সবচেয়ে বেশি চর্চিত হয় হচ্ছে নারী বিরোধী প্রবাদগুলো, কিন্তু এই নারী বিরোধী প্রবাদগুলোও তো নারীরাই তৈরি করেছে বেশিরভাগ সময়, ফলে এগুলো ঠিক নারী বিরোধী বললে বোধ হয় সবটা বোঝা যায়। ক্ষমতা যার হাতে আছে সে বলে, যার হাতে ক্ষমতা নেই, অর্থাৎ আজকে যে নতুন বধূ, সবচেয়ে বেশি তীক্ষ্ণ প্রবাদগুলি তার সম্পর্কে বলা, তাকে মনে কষ্ট দিয়ে বলা হয়। সেই মেয়েটিও যখন সে আর পারছে না, তখন সে তারই বয়সী আরেকটি মেয়ে, যার এটা বাপের বাড়ি, অর্থাৎ যে এই বধূটির ননদ, সেও তো তাকে গঞ্জনা দিচ্ছে, সেও তাকে বিদ্রূপ করছে। তো এই বধূটি হয়তো খুব শান্ত স্বভাবের, সে তাই জন্য আর কিছু বলছে না, শুধু এইটুকু বলছে, বলো ঠাকুরজি আমারে তোলা রইল তোমারে, যে তুমিও তো দুদিন পরে বিয়ে হয়ে তোমার শ্বশুর বাড়ি যাবে, তখন তোমাকে এই কথাগুলোই শুনতে হবে। আরেকটি মেয়েকে পাচ্ছি
সে এই মেয়েটির মতো এত শান্ত নয়, কিংবা সে বোধহয় অতটা নববিবাহিত নয়। সে বাড়ির লোকেদের বলছে, ভালো কথা মনে হইলো আচাইতে আচাইতে, ঠাকুর ঝিরে লইয়া গেল না চাইতে না চাইতে। স্নান করে পুকুর থেকে ফিরে জামা কাপড় মেলে দিয়ে ভাত খেয়ে হাত ধুতে ধুতে আচাইতে আচাইতে তার মনে পড়লো, ভালো কথা মনে পড়লো, ঠাকুর ঝিরে লইয়া গেল না চাইতে না চাইতে। দুজনে একসঙ্গে স্নান করতে গিয়েছিল ননদ আর বৌদি, কুমিরে ধরে নিয়ে গিয়েছে ননদকে। কত রাগ মনে থাকলে পরে সেটা এইরকম নষ্টামি দিয়ে বলা যায়। তো এই এই হলো প্রবাদের ঘা, এরকম অজস্র। অনেকক্ষণ বললাম আমি, এতটা সময় বলে ফেলেছি সেটাও খেয়াল করিনি। আমি জানি না আপনাদের একটু একঘেয়ে লাগলো কিনা, আশা করি। আরো খানিকটা বলতে পারেন, আপনার কিন্তু সময় আছে, কোনো অসুবিধা নেই। মানে এই মেয়েলি প্রবাদ আরো কিছুটা বলুন না, বেশ মানে খুব ইন্টারেস্টিং, শেষেরটা তো খুব মজার। তো আপনি আরো কিছু বলুন, আপনার অন্তত 10-15 মিনিট আরো বলতেই পারেন, কোনো অসুবিধা নেই। কেউ কিছু বলবেন না আর? আমি এমনিতে এখানে লিখে দেওয়া হয়েছে, আমি একটু বলেও দিচ্ছি যে কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে তারা জিজ্ঞাসা করতে পারে। জিজ্ঞাসা না, কারো যদি কিছু বলতে হ্যাঁ, ইচ্ছেও বলার করে। থাকে তাও বলতে পারে। আর আপনি আরো কিছুটা মানে বলুন, এই মেইলি প্রবাদ আপনার কাছে অনেক সংগ্রহ আছে আপনি বলছিলেন, সেটা আপনি আর একটু বলুন। হ্যাঁ, মেয়েলি প্রবাদ আসলে সব থেকে বেশি তো ওই মেয়েরা মেয়েদের সম্পর্কে বলছে, সেই প্রবাদই সব থেকে বেশি থাকে। অন্য প্রবাদগুলো নিশ্চয়ই আছে, কিন্তু সেগুলো একটু কম চর্চিত হয় এখন আর কি। বা যেই যেই সমাজের প্রবাদ, প্রত্যেক সমাজের তো নিজস্ব প্রবাদ আছে। মানে যারা হাতে করে কাজ করেন, কারুশিল্পীরা, তাদের প্রত্যেকের নিজের নিজের সমাজের প্রচুর প্রবাদ আছে। যারা যেই বৃত্তির সঙ্গে যুক্ত, তাদের নিজেদের বৃত্তির প্রবাদ আছে। ওই বামুনদের নিয়েই আরেকটা বৃত্তিজনিত প্রবাদ মনে পড়লো, মেয়েদের নয় এটা, কিন্তু সেটাও খুব মজার। মানে ওই ব্রাহ্মণরা যেহেতু উচ্চ বর্ণ, অন্যকে তাচ্ছিল্য করেন, তাই জন্য তাচ্ছিল্য যাদের করা হয় তারা সুযোগ পেলে কথা শোনাতে ছাড়ে না। প্রকাশ্যে বলে কি না জানি না, কিন্তু এই ভঙ্গিটা থেকে মনে হয় যে প্রকাশ্যেই বলছে, জানে না শোনে না বামুন, চানার ক্ষেতে রোপে আমন। যেখানে ছোলা লাগানো হবে, ব্রাহ্মণ কিচ্ছু জানে না চাষবাসের, সেইখানে আমন ধানের বীজ ছড়াচ্ছে। স্পষ্টতই যে এটা চাষবাস সম্পর্কে বলা নয়, কিন্তু কোনো একজন দর্পী স্বভাবের লোক যে এমন একটা ভাব দেখায় যে সব জানে, তাকে ভর্ৎসনা করা হচ্ছে যে সে এমন একটা কাজ করছে যেটা সে জানে না। সে ভাবে যে সে সব জানে, কিন্তু সে আসলে জানে না। মেয়েদের সম্পর্কে যে প্রবাদটা বললাম, ওই ভালো কথা মনে হইলো আচাইতে চাইতে, মানে এটা তো বিরল একটা, কি বলবো, মানে তির্যকতার একটা বিরল প্রবাদ। একেবারে অন্য দিকের একটা প্রবাদ, যেটায় এই যেই মেয়েটি বিয়ে হয়ে এসেছে, সে নিজেই নিজের দুর্দশা নিয়ে হাসছে, এবং সেই দুর্দশাটার মধ্যে থেকে, সেই হাসিটার মধ্যে থেকে চোখের জল বা বঞ্চনা এত তীক্ষ্ণ হয়ে দেখা যাচ্ছে। বলছে, ফচকে ছুঁড়ি ফুলের কুঁড়ি মরি পোড়ানি ঝি, বিয়ের কালে বুড়ো ভাতারকে বাবা বলেছি। মরি পোড়ানি ঝি মানে তার মা একেবারে হৃত সর্বস্ব, কিচ্ছু নেই। তো তাই জন্য সে ফচকে ছুঁড়ি, সে একেবারেই ছোট মেয়ে, ফুলের কুঁড়ি, কিন্তু তার বিয়ে হচ্ছে এমন লোকের সঙ্গে যে সেই বিয়ের কালে বুড়ো ভাতারকে বাবা বলেছি। এই যে একেবারে মার খাওয়া মানুষ, তার চোখের জলকে ঢাকা দিয়ে কোথাও সে একটা হাসছে, এই হাসির আবার একেবারে উল্টো দিকের একটা প্রবাদ বলি, এটাই শেষ করব, আর বলবো না। সেটা হচ্ছে, ওলো দাসী সর্বনাশী তাড়াতাড়ি দেখো আসি, যত পাড়া প্রতিবেশী হাসি হাসি মুখলো। কোন একটা সম্পন্ন পরিবারের গৃহিণী, কিন্তু তিনি এতটাই বন্ধু বান্ধবহীন
যে তার প্রাণের কথা বলবার জন্য ডাকতে হচ্ছে দাসীকে। দাসীকে ডেকে তিনি কি বলছেন, তাড়াতাড়ি দেখো আসি, যত পাড়া প্রতিবেশী হাসি হাসি মুখল, এ থেকে বড় বিপদ আর কি হতে পারে, যে কেউ আমার কাছে আসছে না, কেউ আমার খোশামোদ করছে না। কেননা আরেকটা প্রবাদ ছিল, অতি ব্যথার ব্যথি হয় হাতে তুলে মুখে দেয়, চি বলে তো কাজ করে। মানে কাউকে কাউকে খুশি করতে গিয়ে, কোনো ধনী গৃহিণীকে অথবা তার ছেলেকে খুশি করতে গিয়ে এত সাহায্য করছে যে খাবারটাও তার হাতে তুলে মুখে দিয়ে দিচ্ছে, তাকে যে কষ্ট করে চিবোতে হচ্ছে, আহা কত পরিশ্রম হলো। তো এই এইরকম যে ব্যবস্থাটা, সেইটা পাচ্ছেন না আমাদের এই কথিত গৃহিণী। তিনি খুব বিপদে পড়েছেন, যত পাড়া প্রতিবেশী হাসি হাসি মুখল, যদি কারুর সঙ্গে কারুর ঝগড়া না হয়, পরশ্রী কাতরতা না হয়, তাহলে কেউ এসে তো ওর কাছে নালিশ করবেন না, তাহলে উনি তো পরের কুৎসা করে এর কথা ওর কাছে বলে তার সঙ্গে পাওয়ার প্লে করে নিজের প্রাধান্যটা বজায় রাখতে পারবেন না। তাই জন্য দাসীকে সম্বোধনটাও কি অদ্ভুত, ওলো দাসী সর্বনাশী, তাড়াতাড়ি দেখো আসি, যত পাড়া প্রতিবেশী হাসি হাসি মুখল। আমরা আশা করতে পারি যে কিছুদিনের মধ্যেই ওরকম থাকবে না। তো এই যেই একঘেয়েমি ভয়ে হচ্ছিল, সেই একঘেয়েমি নিয়েও একটা খুব ছোট্ট কিন্তু খুব মজার প্রবাদ, ঘুরেও ক্ষুদ্দুর বাপ, ফিরেও ক্ষুদ্দুর বাপ। মানে ঘরে শুধুই স্বামী আর স্ত্রী, যতই প্রেম থাকুক কিন্তু কোনো রকমের কোনো যদি ব্যতিক্রম না থাকে, কেবল একই মানুষের সঙ্গে রোজ সকাল বিকেল ওঠা শোয়া বসা সব করতে হয়, তাহলে তো একটা চূড়ান্ত একঘেয়েমি আসে। তার ফলে ওই ঘুরেও ক্ষুদ্দুর বাপ, ফিরেও ক্ষুদ্দুর বাপ, যেই অবস্থাটা আমরা গত 3 বছরে অনেকটা পেয়েছি, যার যার ঘরে বন্ধ থেকে। এই পর্যন্তই, খুবই ভালো লাগলো। অনেকে শুনছেন, আমার মানে বিভাগের সহকর্মীরাও রয়েছেন কয়েকজন, জ্যোৎস্না দি আছেন, শ্রাবণী দি আছেন, তারা মানে শ্রাবণী